টুকি এটা কি সেটা আমি তোমাদের বলছি। হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে তোমাদের ভালো আছি, আমরা সুস্থ আছি, আমাদের পরিবার সবাই সব লোকেরা ভালো আছে। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো যেটাতে প্রথম শুরু করছি, আজকের আমি তোমাদের সাথে দেখতে পাচ্ছি আবার সেজেগুজে এসেছি, মানে আবার একটা কিছু ধামাকা হতে চলেছে। তো ধামাকাটা হলো এইটাই যে আজকে আমি তোমাদের সামনে এসেছি আর একটা ভিডিও বানাতে। সেই ভিডিওটা হচ্ছে আমার মেয়ের, মানে আমার ছোটো মেয়ের অন্নপ্রাশনে কী কী গিফট ও পেয়েছে সেইগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বড় মেয়ে যখন হয়েছে তখন অতটা ইন্টারনেট, অতটা ফোন, অতটা চল ছিল না, আর আমার কাছে এত দামি সেটও ছিল না, ছোটো একটা কিপ্যাড সেট ছিল, ওই জন্য খুব একটা ফটোর, মানে ওর মুখে ভাতের ফটো আমার কাছে খুব একটা নেই, আর খুব একটা লোকজনও বলিনি আমি, তো বেশি গিফটও পাইনি বড় মেয়ের বেলায়। ছোটো মেয়ের বেলায় তবুও টুকটাক একটু কয়েকজন লোককে নিমন্ত্রণ করেছিলাম। তো যেগুলো গিফট পেয়েছে সেইগুলি তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই যেটা দিয়ে স্টার্ট করি, এটা গিফট নয় কিন্তু, এটা হচ্ছে আমাদের মেন গেটে বেলুন দিয়ে সাজানোর পরে আমাদের একটা কাকা, মানে বাড়ির পাশে থাকে একটা কাকা, সে খুব সুন্দর হাতের কাজ জানে। তো সেই হাতের কাজ সে নিজে বানিয়ে, মানে থার্মোকল হয় শোলার উপরে, সে তার উপরে কাটিং করে খুব সুন্দর বানিয়েছে। সেটা আজকে সেটা প্রথমে দেখাই আমি। এই দেখো, এই আমার ছোটোবেলার ফটো, দেখতে পাচ্ছ? এটা আমার মুখটা তো দেখতে পাচ্ছ না, এখানে লেখা আছে ফার্স্ট রাইস সেরামনি, উপরে দুটো প্রজাপতি আর দুটো একটা ছেলে একটা মেয়ে ছবি দেওয়া আছে। দেখো খুব সুন্দর না? তো দেখে নিয়েছো। এবারে আসি গিফটের পালায়, মানে কী কী গিফট পেয়েছে। আচ্ছা আগে আমি টেডি বিয়ার দিয়ে স্টার্ট করি। ও খুব একটা টেডি বিয়ার পায়নি, তিনটে মতো পেয়েছে, হাতের সামনে যেটা পেয়েছি সেটা নিয়ে নিয়েছি, তিনটে কি চারটে পেয়েছে আমার মনে নেই, কয়েকটা খেলে খেলে এমন ছেঁড়াছিঁড়ি করে দিয়েছে, যেগুলো ভালো আছে সে। তো প্রথমে আসি এইটা, পিঙ্ক কালার, মাই ফেভারিট কালার। দেখো এই একটা টেডি বিয়ার, তাতে তুলোর সব বেরিয়ে গেছে, মা আর বাচ্চা। আচ্ছা আরেকটা আসি, এটা আমার একটা ভাই দিয়েছিল, ছিঁড়ে গেছে, মানে তার অবস্থা খারাপ করে দিয়েছে। আরেকটা আসি, পান্ডা, পান্ডা তাকাও তো কেমন দেখতে লাগছে তোমাকে, কে কি দিয়েছে আমার মনে নেই, কারণ ওই সময় হাতে যে দিয়েছে আমি নিয়ে রেখে দিয়েছি, কে কোনটা দিচ্ছে আমার অতটা মনে নেই। আচ্ছা এবার আসি ড্রেস, জামাগুলো তো কিছু কিছু পরে কিছু কিছু ছিঁড়ে দিয়েছে, আবার কিছু কিছু ছোট হয়ে গেছে বলে আমি একে তাকে দিয়ে দিয়েছি, আর যেগুলো আছে সেগুলোই দেখ। এই একটা জামা, জামাটা ছোট হয়ে গেছে, 7 মাস বয়সে মুখে ভাত হয়েছে, তা 7 মাস ভেবেই অনেকে দিয়েছে, এখন 2 বছর হতে যায়। তো এই একটা জামা, এটা আমার মা দিয়েছিল, সেই জামাটা তো এখন আর কি বলবো, খুব সুন্দর জামাটা, কিন্তু পরে পরে তার এই জামাটা এইখানটা একটা সরু হাতা, এই যে এইটা দেখছো, এই যে এইটা এটা সরু হাতা, আর এই যে এইটা এইখানে থাকে, মানে খুব সুন্দর জামাটা, ওকে পরলে খুব ভালো লাগে, কালারটাও খুব সুন্দর। আর গরমের সময় মুখে ভাত হয়েছিল, তো যে মা সুতির জামাই দিয়েছিল, গরমের মধ্যে ঝাপড়ি ঘুপড়ি বাবা ওসব পরা যাবে না। এটা দিয়েছিল আমার বরের অফিস থেকে, দুজন দিয়েছিল এটা, এগুলো কয়েকটা মনে আছে যেহেতু এটা আমার এসছে মুখে ভাতের 5-6 দিন আগে এসছে গিফটটা, ওই জন্য মনে আছে আমার। এই একটা জামা, আর এইটা দিয়েছে আমার বরমের আকাশ স্যার, সুন্দর না কালারটা, দেখো পিঙ্ক কালারের আর নিচে এরকম ডিজাইন করা, আমার তো খুব ভালো লেগেছে জামাটা। আর একটা পেয়েছি, এটা আমার একটা বান্ধবী দিয়েছে, মানে আমি যখন সেলাই শিখতাম সেই বান্ধবী, ওখানেই পরিচয়, ওখানেই আলাপ, খুব ভালো বান্ধবী আমার, তো এটা দিয়েছে এই জামাটা, আকাশি আর সাদার মধ্যে এই জামাটা, আর এর সাথে আছে এই হেয়ার ব্যান্ডটা,
আর একটা জামা হচ্ছে যেটা আমি দিয়েছি, কিন্তু আফসোস কি জানো তো, এত মানে দিয়েছি এত সুন্দর জামাটা ফোলা ফোলা, কিন্তু গরম তখন এত গরম ছিল জামাটা পরাতেই পারিনি। তো এই হলো সেই জামাটা, আমার তো খুব পছন্দ হয়েছে জামাটা, কিন্তু পরাতে পারিনি, আফসোস। এটা এখন হবে কি জানি না গায়ে জামাটা। এই দেখো এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, তাও আমাদের পিঙ্ক কালার, পিঙ্ক কালার আমার সবথেকে ফেভারিট। আমি পরিনি জানো, মনে হচ্ছে আমি পরিনি জামাগুলো, কিন্তু আফসোস জামাগুলো পরতে পারবো না। আচ্ছা এবার আসি, তো এই একটা ফ্ল্যাক্স, আর একটা পেয়েছি এই একটা ফ্ল্যাক্স, যেগুলো যেগুলো মনে আছে হাতের সামনে পেয়েছি নিয়ে চলে এসেছি, কারণ কোথায় কি রেখেছি আমার নিজেরই মনে নেই, কোথা থেকে কোথায় ট্রেনে বের করেছি সব এগুলো। তাই একটা ব্ল্যাকের মধ্যে আর অ্যাশ কালারের মধ্যে একটা ফ্ল্যাক্স, আর এটা হচ্ছে একটা বোতল, খুব ভালো মিল্টন কোম্পানি এই বোতলগুলো, খুব ভালো। আর একটা পেয়েছে জুসার, যেটা আমার মেয়ের খুবই দরকার, আর যেটা আমার খুবই পছন্দের, মানে এই জিনিসটা কেনার জন্য আমি খুবই পাগল ছিলাম, জিনিসটা পেয়ে গেছি। তো তোমরা হয়তো অনেকেই জানবে সব সেট করার মানে খোলাখুলি রয়েছে, এটা দেখছো, এটা এর মধ্যে দিয়ে এভাবে ঘোরাতে হয়, আর এইটার মধ্যে এই যে এটার মধ্যে ফলটা ফল টল যা হোক দিয়ে দিয়ে এইভাবে চেপে দেয়, দিয়ে এর মধ্যে অনেক সিস্টেম আছে আমি এসব জানি না, মোটামুটি যেটুকু জানি এটার মধ্যে এই যে গ্লাস আছে এই গ্লাসের মধ্যে জুসটা পড়ে আর এইখান থেকে ছিপড়েগুলো বেরোয়, এইটুকু আমি জানি। এবার আসি আর একটা জিনিস, এই দেখো তার তো মানে একদম অবস্থা শেষ, এটা সেই যে বসার যেগুলো হয় না বেলুনগুলো, এগুলো ফুলিয়ে মানে হাওয়া দিয়ে ফুলিয়ে তারপরে এটাকে এ করতে হয় মানে বসতে হয়। আমার মেয়ে কী করেছে, ছোটো মেয়েটা বিশেষ করে, সে পেন দিয়ে এইরকম করছে, সব ফেটে গেছে, হাওয়া বেরিয়ে গেছে, শেষ। এটা বেশি দিন না, মানে যেদিনকে ফুলিয়েছি তার এক সপ্তাহ যায়নি জিনিসটা শেষ। এবার আসি গয়নাগাটি, তো ও গয়নাগাটি বলতে পেয়েছে কিছু কিছু পেয়েছে, দেখি হাতের সামনে কী আসলো, যেটা আসলো সেটা দিয়ে স্টার্ট করি। আচ্ছা এইটা দিয়েছে যে তার কথা তো বলতেই হবে, কারণ আমার মনে আছে, আগে দেখে দিই জিনিসটা। এই দেখো এটা হলো কানের দুল, মানে বল সিস্টেম করা আছে, এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে, মানে আমার মা বাবা দুজনে মিলে দিয়েছে এটা। তো এটা হলো, আচ্ছা এবারে আসি আংটি, কে দিয়েছে জানি না, আংটিটা দেখো। আচ্ছা আমি হয়তো ফোকাস আসছে না, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা ঘুরিয়ে আবার দেখিয়ে দেবো, ঠিক আছে। এই আবার একটা আংটি, এটা শঙ্খ, থেকে দেখা তাহলে বুঝতে পারবে আকারের মতো ডিজাইনটা। আর আছে এই একটা আংটি, ডিজাইনটা খুব সুন্দর, এই একটা আংটি একটু গোল টাইপের, মানে ডিম্বাকৃত হয় না সেরকম টাইপের আংটিটা, ভালো। আমার ছোট পিসি দিয়েছিল, এটা হলো নাকছাবি, সানিয়া মির্জার নাকছাবি। আমি বড় হলে, ছোট মেয়ে বড় হলে তার কানে নাকে আর আমার গড়তে হবে না, হয়ে যাবে ভালো, ভবিষ্যতে চিন্তা করে দেওয়া হয়েছে এটা। ওটা হয়ে গেল মানে আংটির আর মানে সোনার জিনিস যা পেয়েছে পালা শেষ। এবারে আসি রূপোর গয়না, রূপোর গয়নার মধ্যে এই একটা ব্রেসলেট, আর পেয়েছে এই একটা বালা, নূপুর বললাম না আমার মেয়েরা চিন্তা করতে হবে না, পরিয়েছিলাম জামাই ষষ্ঠীর দিন নূপুরটা পরিয়েছিলাম বুঝলে তো, কিন্তু নূপুরটা বড় এখনো পায়ে ওর
মানে বড় হচ্ছে, ওটাকে বেঁধে সুতো দিয়ে বেঁধে পড়িয়েছিলাম, তাও ফুলে যাচ্ছে। তো এই হলো নূপুর। এই একটা রূপোর চেন পেয়েছি, এটা রূপোর বালা, এই দেখো এখানে আবার পুঁতি লাগানো, মানে পুঁতি পুঁতি মতো, তো অন্য ডিজাইনের জ্বালাটা বেশ ভালো। ডিজাইনটাও সুন্দর, দুটো ভালো জিনিস পেয়েছি। কোমরে কি বলে তোমরা জানি না, আমরা তো বট ফল বলি, তোমরা অনেকে অনেক কিছু হয়তো বলো। এটা দিয়েছে আমার বরের অফিস থেকে, সুন্দর জিনিসটা পড়েছে কতবার, একবার কি দুবার পড়েছে, এখানটা বেশ ভালো লাগছে। এই একটা পেয়েছি, আর একটা দিয়েছে হচ্ছে আমার বোনের বর, মানে ওদের বাড়ি থেকে এসেছে, এটা তো আমার খুবই পছন্দ হয়েছে। কি সুন্দর, পুরো দেখো, এই দেখো এইগুলোতে পুরো ঝুড়ি 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 গেছে, ভালো বেশ লাগছে না, এইভাবে দেখায়। এটা হার পরে নেবো, ও হেভি লাগছে। তো সব জিনিস দেখিয়ে দিলাম, আর একটা জিনিস দেখিয়েছে যেটা আমার বাইরে লাগানো আছে দেওয়ালে, তো ওটা আমি দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা দেখাও। ব্যাক ক্যামেরা আগে এইগুলো দেখিয়ে নিই, যেগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো আগে ব্যাক ক্যামেরা ভালো করে দেখিয়ে নিই, তারপরে আমি যাব বাইরে, বাইরে সেটা লাগানো আছে, দেখাবো ওটা জিনিসটা কি। ঠিক আছে, তো চলো ব্যাক ক্যামেরা করে দেখ। তো এটা একটা আমাদের কাকিমা দিয়েছে, তো সবার ফটো লাগিয়েই দিয়েছে আমাকে রেডি করে একদম। তো দেখতে পেলে ছোটু, আমাদের ছোটু এই সব গিফট পেয়েছে, এতগুলো গিফট পেয়েছে ও অন্নপ্রাশনে। তো আরও কিছু কিছু পেয়েছে, কিছু কিছু জিনিস ভেঙে গেছে, একটা পায়ের মানে ওরকম গোল গোল রিং মতো, নূপুর যেগুলো হয় না গোল গোল রিং, আর তারপর ঝুড়ি দেওয়া, তো একটা দাদা দিয়েছিল সেইটা ভেঙে গেছে, সেগুলো রয়েছে। আর দুটো হাতে বালাও ছিল, সেই বালা দুটো ভেঙে গেছে, তো সেগুলো আনিনি আর সেগুলো রয়েছে। আমি
ভাঙা জিনিস কী করে কী আর দেখাবো, তো সেই জন্য ভাঙাগুলো আমি রেখে দিয়েছি, ওগুলো আনিনি। তো আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের অবশ্যই যত্ন নেবে, সবসময় হ্যাপি থাকবে। তো চলো আজকের মতো, টাটা।